পথশিশু ও অসহায় মানুষের মাঝে এক বেলার খাবার বিতরণ করেছে পথশিশু সুরক্ষা ফাউন্ডেশন নামের একটি মানবিক অলাভজনক প্রতিষ্ঠান। আজ সকাল হতে ঢাকার উত্তরখান মাজার প্রাঙ্গণে পথশিশুদের জন্য খাবার রান্না শুরু হয়, পরে তা প্যাকেটজাত করে দুইটি বড় পিকআপের মাধ্যমে পৌঁছিয়ে দেওয়া হয়। উত্তরখান মাজার হতে শুরু করে দক্ষিণখান, গাওয়াইর, কসাইবাড়ি ও উত্তরা শহরের বিভিন্ন স্থানে তা বিতরণ করা হয়। টোটাল আমাদের আজকে 1200 প্যাকেট আমরা বিতরণ করব এবং পরবর্তীতে এই মহামারী দুর্যোগ, সারা বিশ্ব জুড়ে যে মহামারী দুর্যোগ চলিতেছে, এটা আমরা যদি আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আমরা এই মহামারী দুর্যোগ যতদিন চলবে আমরা চেষ্টা করব অসহায় মানুষদের পাশে থাকতে এবং তাদেরকে খাবার বিতরণ করতে। এবং পরবর্তীতে আমরা এর আগেও আমরা এই পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষদের বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করেছি এবং অদূর ভবিষ্যতে আমরা এই সংগঠনের মৃত্যুর আমরা প্রত্যেক সদস্য মৃত্যুর একদিন পর্যন্ত যাতে আমরা প্রতিটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে আমাদের এই পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।